কপালটাকে ব্যাগটা দিয়ে তুই বন্ধুরা কেমন আছো জানো ইকরি এখন এই টেবিল টেনিস বলটাকে এই ব্যাগ দিয়ে লাগাবে দেখো বলটা লাগলো না কেন ইকরি আবার চেষ্টা করবে খুঁজে পাই নাকি ইকরি বল ইকরি বল ইকরি বল ইকরি বল আমার মনে হয় ইকরি বলটা উপরে কোথাও আটকে গেছে ইকরি আমরা সবাই তোমার বলটা খুঁজে নেব চলো 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 তাড়াতাড়ি খুঁজো চলো 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 পাখি করে কি ওর ডিমগুলোকে গরম করার জন্য ডিমের উপর বসে থাকে বসে থাকতে থাকতে যখন ডিমগুলো ঠিকঠাক মতো গরম হয়ে যায় তখন সেই ডিম ফুটে বাচ্চা বের হয় কিন্তু আশা বল ফুটে তো বাচ্চা বের হবে না তা ঠিক পাখিটা ওর ডিমগুলো তা দিচ্ছে কাজেই যতক্ষণ ওর ডিমগুলো ফুটে বাচ্চা বের না হচ্ছে ততক্ষণ ওকে একদম বিরক্ত করা যাবে না অবশ্যই অবশ্যই আর আমরাও চাই না পাখিটা ভয় পেয়ে ওর বাসা ছেড়ে চলে যাক ইকরি এখন বুঝতে পেরেছে শোনো তোমরা কাজ করতে পারো গুনির দোকান থেকে আরেকটা বল নিয়ে এসে খেলতে পারো তাড়াতাড়ি শিখু তাড়াতাড়ি এই
আসছে দাদু আমাকে ধরে যাচ্ছে তোমার দিকে যাচ্ছে কোথায় গেল আমার মনে হয় বলটা উপরে কোথাও আটকে গেছে আবারও হ্যাঁ দাঁড়াও এক মিনিট আমি এক করে আসছি দাঁড়াও দাঁড়াও কোথায় যে গেল ইকরি ওই যে তোমার বল পাখির বাসার মধ্যে তাহলে কি শিখো পাখিটা কি করছে দেখো না দেখো না পাখিটা তা দিচ্ছে বলটাও দেখা যাচ্ছে পাখিটা এখন গা ঝাড়া দিচ্ছে পাখিটা এখন উঠে দাঁড়িয়েছে মনে হচ্ছে ডিমে তা দেওয়া শেষ আরে একটা ডিম ফুটে গেল বাচ্চা হয়ে হচ্ছে দেখছি আজ আমরা আনি একটা দারুণ খেলা দেখব আনিয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে আছে হালুম এক মিনিটের মধ্যে হালুমকে এমন তিনটি জিনিস এনে দেখাতে হবে যার প্রথম অক্ষর আ আমি তৈরি শিখো তুমি শুরু করো খেলা শুরু হচ্ছে তোমার সময় শুরু শুরু হয়ে গেছে আনিয়ে খেলা ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আমরা অপেক্ষা করছি দেখা যাক হালুম কি নিয়ে আসে আমি এনেছি শিকু আনারস হ্যাঁ হাতে হয় আনারস তাড়াতাড়ি হালুম সময় শেষ হয়ে যাচ্ছে তোমাকে এখনো আদি আরো দুটো জিনিস আনতে হবে হালুম সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে খেলা বেশ জমে উঠেছে দেখা যাক হালুম কি নিয়ে আসে হালুম তুমি পেরেছো তুমি এনেছো অত্যন্ত সুস্বাদু ফল আতা আতার প্রথম অক্ষর আ হালুম সময় প্রায় শেষ হয়ে আসছে আর অল্প সময় বাকি এই অল্প সময়ে তোমাকে আ দিয়ে আরেকটি জিনিস দেখাতে হবে হালুম জলদি হালুম জলদি চেষ্টা করো হালুম চেষ্টা করো হালুম একটা কিছু পেতেই হবে যার প্রথম অক্ষর আ হালুম সময় প্রায় শেষ শেষ এবং শেষ আমরা পেয়ে গেছি বন্ধুরা আমরা পেয়ে গেছি আদি এর তৃতীয় শব্দ পেয়ে গেছি যা এই মাত্র হালুম আমাদেরকে দেখিয়েছে আতে হয় আছার আমি পেরেছি পেরেছো হালুম তুমি পেরেছো তুমি এই মাত্র আমাদেরকে আছার খেয়ে দেখিয়েছো আর আছারের প্রথম অক্ষর আ তোমাকে অভিনন্দন হালুম তোমাকে অভিনন্দন অনেক অনেক অভিনন্দন আঁকছি আমি ওই
রাখছি যে ফুল আর রাখছি পাখি, আমায় ছবির খাতায় কে ভরে রাখি। এই যে হালুম যাচ্ছ কোথায়, দাঁড়াও না একটু আঁকবো তোমায়। আমার ছবি আঁকবে? হ্যাঁ আঁকো আঁকো। অনেক সুন্দর হয়েছে টুকটুকি। ধন্যবাদ হ্যালো। বন্ধুরা দেখো তো আমার আঁকা ছবিটা কেমন হয়েছে। দেখো দেখো চুরকিটা কি সুন্দর, কি মজা, তাই না? তবে তেমন না। কি মজা লাগছে না? লাগছে, কিন্তু দেখো টেলি চুরকিটা তো শুধু তোমার হাতে, তুমি একা একাই ওটাকে হাতে নিয়ে সাই সাই করে ঘোরাচ্ছ আর মজা পাচ্ছ, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। হ্যাঁ ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি, কিন্তু এখন কি করা যায়, আমার কাছে তো মাত্র একটি চুরকি আছে। হ্যাঁ আমি জানি। এই টেলি টেলি আমরা কি আরেকটা চুরকি নিতে পারি না? হ্যাঁ দারুণ বুদ্ধি। হ্যাঁ ও না হবে না, মনে পড়লো যে গুনিমারা বলেছিল ওর কাছে মাত্র একটা চুরকি আছে। হ্যাঁ তাহলে কি হবে? দাঁড়াও দাঁড়াও আর একটা বুদ্ধি এসেছে। কি? আমি চুরকিটা ধরবো আর তুমি ফু দেবে, তাহলে আমরা দুজনে মিলে মিশে চুরকিটা ঘোরাতে পারবো। হ্যাঁ চলো ফুদি। বা 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 আবার 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 বা বা মিলে মিশে কাজ করতে খুব ভালো লাগে। জানো নৌকা
যাচ্ছি। এই নৌকাগুলো পানিতে ভাসিয়ে আমরা নৌকা বাইচ খেলবো। কিভাবে খেলবো দেখবে? চলো দেখি। ওরাও আমাদের নৌকা বাইচ দেখতে এসেছে। চলছে নৌকা বাইচ। দেখা যাক কার নৌকা প্রথম হয়। বড়রাও আমাদের নৌকা বাইচ দেখতে এসেছে। হলুদ নৌকাটাই সবার আগে। কি মজা! খুশির নৌকাটা প্রথম হয়েছে। কাগজের নৌকাবাজ অনেক মজার, তাই না? নীলের চমৎকার গ্রহে স্বাগতম। আজ এখানে এক দারুণ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে এক, দুই, তিন, চার, পাঁচজন প্রতিযোগী এবং শুরু হয়ে গেল দৌড়। দারুণ প্রতিযোগিতা হচ্ছে। নীল এগিয়ে আছে সবার সামনে, কিন্তু একই একজন প্রতিযোগী পিছিয়ে পড়েছে এবং তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এখন পাঁচজন প্রতিযোগীর একজনকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এক, দুই, তিন, চার, চারজনকে এবং নীল এগিয়ে। বন্ধুরা, আরো একজন ক্লান্ত প্রতিযোগী পিছিয়ে পড়েছে এবং তাকে আর কোথাও দেখা যাচ্ছে না। চারজন থেকে একজন কমে এখন রয়েছে এক, দুই, তিন, তিনজন প্রতিযোগী। কিন্তু একই আরো একজনকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তিনজন থেকে এখন আমরা দেখতে পাচ্ছি এক, দুই, দুইজনকে এবং নীল অনেক এগিয়ে। এখন দেখা যাচ্ছে একজনকে, হ্যাঁ শুধুমাত্র নীলকেই, এবং নীল জয়ী হলো। নীলের জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো বন্ধুরা, আবারও দেখা হবে।